গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 7টা, 7টা বাজেনি, 6:45 বাজে। তো আমি এখন ছাদে এসেছি আর দেখো ওই যে টাইম ফুলে যে গাছগুলোতে ফুল এসছে খুব সুন্দর, এখনও পুরোপুরি ফোটেনি, সকাল তো। আর এই যে এইটা হচ্ছে ক্যাকটাস যেটা দেখিয়েছিলাম কুড়িয়ে এসেছিল, তো ওটা দেখো আজকেই ফুটবে, মানে একদম বড় হয়ে গেছে কুড়িটা, কদিন তো দেখানো হয়নি। দেখো কীরকম বড় হয়েছে, কিন্তু কী বলতো, হয়েছিল তো 3টে কুড়ি, 3জন হয়নি। একটা হচ্ছে কিছুটা বড় হয়েছিল, ওইটা ওই দিকেরটা, ওইটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। আর এটা দেখো অনেকটাই বড় হয়েছিল, তো দেখছি কালকে দেখছি একটু শুকিয়ে গেছে। আর এই যে এইটা দেখো, ওটা লম্বাটাই হয়নি, মানে ওই শুধু গোল মতো হয়েছিল আর লম্বা হয়নি, এই একাই হয়েছে আর কি। তো আজকে ফুটবে রাত্রিবেলা, সন্ধ্যার দিক করে ফোটে আর কি, তো তখন আসবো দেখাতে। আর এ দেখো এখানে হচ্ছে যে ওই কাগজ ফুল গাছটার আবার নতুন করে ফুল এসছে বর্ষাতে। আর এই যে ড্রাগন গাছটা, ড্রাগন গাছের কুড়িটা অনেকটা বড় হয়ে গেছে। এ দেখো পিঁপড়েগুলো না খালি বসে থাকে, এটা ওই 2-3 দিনের মধ্যে ফুটে যাবে আর কি, তো দেখি কবে ফোটে। এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আর এটা হচ্ছে যে পটল, পটলকে কাটা আছে, এটা হচ্ছে বেসনগুলো রেখেছে মা। তো পটল দিয়ে ওই বেসনে ডুবিয়ে একটা পকোড়া মতন ভাজা হবে। তো পটল দিয়ে কোনোদিনও খাওয়া হয়নি। তো আমার একটা বান্ধবী ছিল, তো ওদের বাড়িতে গেলে ওর মানে কাকমা আর কি, কাকিমা এরকম পটল দিয়ে ভেজে দিতে, বেশ ভালো লাগতো খেতে। তো আজকে ওই জন্য পটল ছিল বলে মাকে বললাম যে করো তাহলে। আর আমাদের হচ্ছে যে একদম কি বলবো, মানে বাইরেতে ওই চপ টপ খুব খাওয়া হয় নাই বললে চলে একদম। তো যখনই ওই খাওয়া হয় কিছু পকোড়া টকোড়া, তো আমরা বাড়িতেই তৈরি করি। আর মা তো একদম বাইরের জিনিস খেতেই চায় না, তো বলে না কেন বাড়ির জিনিস খাবি, ওসব তেল টেল ভালো না, আমি ভেজে দেবো বাড়িতে। তো ওই জন্যে আমাদের এই তেলে ভাজাটা মোটামুটি ঘরে ভালোই খাওয়া হয় আর কি। তো এইটা সকালে মুড়ি দিয়ে খাওয়া হবে, ভালোই লাগবে খেতে। তো এটা ভাজা হয়ে গেছে, তো আরও একবার হবে। তো মানে এটা না গরম গরম খেতে এত ভালো লাগে, আমি তো মুড়ি দিয়ে খাওয়ার আগেই, মানে এই যে মা তুলে রাখবে, এখন আমি 2-3টে খেয়ে নেবো, বাবা আসলে বাবাও খেয়ে নেবে। তো মা বলে যে রান্না করতে করতে নাকি খেতে নেই, কিন্তু আমার আবার একটা বাজে স্বভাব আছে, আমি রান্না করতে করতে খাই। তো কী করবো, মানে টেস্ট করে দেখতে হবে না কেমন হয়েছে। তো দেখো এই যে সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তো চলো মুড়ি খেয়ে নিই, আবার খেয়ে কথা বলছি। চলা চলা। আর এই দেখো ভালু গাজে একদম সকালবেলায় আসেনি আর কি, তো এখন এসছে, এসে বারান্দা ঢুকে বসে আছে, ওকে খেতে দিতে হবে না। ওর সকালে এসে একটা, ওর রাত্রি একটা রুটি করা হয়, ওটা ওর জন্য থাকে, তো ওটা সকালে খাবে, ও জানে যে ওটা আমাকে দেবে, তো এখন এসছে আর কি ওটা খাবে বলে। রুটি দাঁড়া ক্যাশ ধরে ধরে খা, মিস মিস হয়ে যাচ্ছে কেন, নড়া ঠিক করে যা, 1 পয়েন্ট 2 পয়েন্ট, ভালুক খেয়েছে কেন ধরো সেখানে হচ্ছে, এই যা, আস্তে 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 বুঝছো তো। মিস হচ্ছে কেন রে, এদিকে যা, এখানে না রাস্তা জানা, রাস্তা নেই যা, মা আমাকে তুলবে না। বাচ্চাটা এত বদমাস না, ও শুধু একা খাবে। দেখো মাকে এসছে, মাকে একটু দিতে গেছে রুটি, ওর মায়ের কাছ থেকে রুটি নিয়ে দেখো এখানে চলে গেছে, বসে বসে একা একা খাবে, এত হিংসা মনে। এখন বাজে রাত্রি 11টা, আর এত রাত্রে হচ্ছে আমি কোথায় যাচ্ছি বলতো, আমার ছোট্ট লাইট নিয়ে। আমি হচ্ছে যে ছাদে ছাদে এসেছি, ছাদে মানে ছাদের বাইরে না ভেতরে আছি। আর তখন সকালে দেখিয়েছিলাম না যে ওই ক্যাকটাস গাছে কুড়িটা এসছে, মানে আজকেই ফুটবে। তো ওই জন্য আমি, আর বৃষ্টি হচ্ছে তো ওই জন্য আমি ভেতরে ঢুকিয়ে রেখেছিলাম যে কখন বৃষ্টি হয়, বৃষ্টিতে কোথায় ফুলটা নষ্ট হয়ে যাবে, তো ওইটাই দেখতে এসেছি আর কি। তো গতবারের যেটা ফুটেছিল তখন
সেদিন রবিবার ছিল তো ঘরেই ছিলাম, সন্ধ্যে থেকে অনেকবার এসে দেখছিলাম। তো আজকে তো ছিলাম না সন্ধ্যে থেকে বাড়ি, বিকেল থেকে তো একটু আগে এসেছি বাড়িতে, তো আসিনি দেখতে, একদম খেয়ে দে, আমি খেয়ে দে তারপরে দেখতে যাবো সাথে। তো ওই জন্য এসেছি এখন, তো চলো দেখাচ্ছি ফুলটা। তো এই দেখো, এইটা হচ্ছে গাছটা, ওই যে কুলটা তো হয়নি সকালে দেখালাম। আর এবারে ফুলটা হচ্ছে, জানি না ফুলটার কি রাগ হয়েছে, তিনজন ছিল একা ফুটেছে, তো মনে হয় রাগ হয়েছে যেন নিচু হয়ে গেছে। কতবার যখন হয়েছিল পুরো উঁচু হয়ে দাঁড়িয়ে ছিল, আর এত লম্বা হয় দেখো, কত লম্বা, এত লম্বা হয়েছে। এই যে ফুলটা বেচারি একা গো, আমি ভাবলাম তিনটে করেছে তিনজন হবে, কিন্তু তিনটে হয়নি। এটাই হচ্ছে ভাগ্য, কে থাকবে কে যাবে কেউ বলতে পারে না। তো এই হচ্ছে যে ছিল, এর ভাগ্যে ফোটা ছিল, তো এই ফুটেছে আর কি। এই যা, গতবার ফুটা আরো বড় হয়েছিল, এবার একটু ছোট সাইজটা হয়েছে। আমি এক হাতে কি করে লাইট দিয়ে দেখাবো, দাঁড়াও। এইবার দেখো, এই যে তো যাই হোক একাই হয়েছে এটাই। আর ফুলটা এমনই না, দেখলে মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর দেখতে। ওই যে নিশিপদ্ম যেটা বলে ব্রহ্মকমল, ওই রকমই দেখতে ফুলটা। তো এখন একটু ফটোশুট করবো, মানে কয়েকটা ফটো ফটো তুলবো আর কি। তো এই যে ফুলটা, আর কি বলতো, এক রাত্রি তো ফুল, মানে আজকে রাত্রেই হলো ফুটলো, আর কালকে ওই বেলার দিকে 8টা 9টার দিকে ওটা আবার মানে বুঝে যাবে আর কি। তো এই যে অন্ধকারে যেন আলো হয়ে আছে দেখো। তো চলো, ঘুম পাচ্ছে অনেক। তো ফুলটা দেখতে এসেছিলাম, দেখা হয়ে গেছে, টাটা বাই বাই। এক রাতের ফুল, 2-3 দিন থাকলে একটু ভালো লাগে, এত সুন্দর ফুল, কিন্তু থাকবে না, কি আর করা যাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর না ভেতরেই থাকুক, বাইরে দেবো না, কারণ মাঝে মাঝে মানে বৃষ্টি হচ্ছে, ঝিরঝির করে, বৃষ্টি পড়লে হয়তো আরও ফুলটা মানে নেকি যাবে, তো থাকুক এখানে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো ব্লগটা কমেন্টস করে জানাবে, ভালো লাগলে লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।